আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রিয়েল রিয়াকশন। তো গাইজ, টুডে উই আর রিয়্যাক্ট অন বাংলাদেশ নিউ ভাইরাল সং 2024, লাগে উড়া দুরা মালো মা শাকে উড়া দুরা। তো ये तो सुना था हमने। हां अच्छा कि यार मालो मा भी सुना है, ये भी खूब सुना है। शाकिब का आपको ये बता दूं कि ये 2024 के बेस्ट सॉन्ग है, ठीक है, वायरल सॉन्ग है। उन सबको मिक्स करके ना एक मिशअप बनाया हुआ है। तो चले देखते हैं जी। बिल्कुल चले, पहले देखते हैं फिर करते हैं बात। तुम्ही कौन शाने रे मैया दो लगे उरा दुरा, तुम्ही कौन शाने रे मैया दो तोर कुन कुन जागाए बेता गो बांधो बिलोलिता, तोर कुन कुन जागाए बेता गो बांधो। वही गाना लग रहा है। আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক সোশ্যাল মিডিয়া সহ বাংলাদেশ কাঁপানো সেরা কিছু ভাইরাল গান, যে গানগুলো রিলিজের পর দুনিয়ায় রাতারাতি ঝড় তুলে দিয়েছিল। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও বর্তমান সময়ে বাংলাদেশে আলোড়ন তৈরি করা জনপ্রিয় সব ভাইরাল গানগুলো কেমন ছিল এবং কোন গান নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে, সবকিছু বিস্তারিত জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কেননা এইসব সবগুলো গান এখন নেট দুনিয়ায় কাঁপি বেড়াচ্ছে। আমাদের লিস্টে শুরুতে রয়েছে কোক স্টুডিও বাংলার সদ্য মুক্তি পাওয়া গান মালো মা। রিলিজের পরপরই গানটি এখন পর্যন্ত নেট দুনিয়ায় দর্শক মহলে ব্যাপক পরিমাণে সাড়া ফেলে দিয়েছে। প্রীতম হাসানের মিউজিকের সাথে গানের প্রতিটা লাইন, অ্যারেঞ্জমেন্ট, সিনেমাটোগ্রাফি সবকিছু মিলিয়ে গানটি ছিল টপ নচ। ওই কামিনী বসিল ভাবঙ্গে ভাঙানো কাবাইতে আইলা। তাছাড়া প্রীতম হাসান এবং সাগর দেওয়ানের পাশাপাশি গানটির অন্যতম আকর্ষণ ছিলেন আলি হাসান। তার স্বল্প উপস্থিতিতে মারাত্মক র‍্যাপ গানটিকে অন্য এক মাত্রা এনে দিয়েছে। এছাড়া সোশ্যাল মিডিয়া সহ টিকটক ইনস্টাগ্রাম এর আরো অনেক সেলিব্রিটিরাই গানটি দিয়ে ডান্স কভার করেছেন, যা ছিল অসাধারণ। তো যাই হোক গাইস, এর পর দেখবেন বাংলাদেশের তাহসান খান এবং তাসনিয়া ফারিনের ভাইরাল গান রঙে রঙে রঙিন হলো। তাহসানের গান দেখেই আমরা ছোট থেকে বড় হয়েছি, তাই তাকে নিয়ে আর নতুন করে কিছু বলা নেই। আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব। তবে তাসনিয়া ফারিন এই প্রথম কোন গানে কণ্ঠ দিয়েছেন এবং প্রথম গানে তিনি ছক্কা মেরেছেন। সরি, মানে অসাধারণ গেয়েছেন, যা দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে। এছাড়া জানলে অবাক হবেন, গানটি মাত্র এক মাসে 23 মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে এবং ট্রেন্ডিং এর শীর্ষ অবস্থানে রয়েছে, যা সত্যি প্রশংসনীয়। তাছাড়া টিকটক এর অনেক সুন্দরী সুন্দরী আপুরা গানটি দিয়ে ভিডিও বানিয়েছেন, যা ছিল একটি থেকে একটি জোস। পরে রয়েছে মেগাস্টার শাকিব খানের এই বছরের সবচেয়ে বেশি হাইপ ক্রিয়েট করা মুভি তুফানের প্রথম গান লাগে উড়া ধুরা। নামের মতো এই সিনেমার পোস্টার, টিজার প্লাস গান সবকিছু রিলিজের পরপরই নেট দুনিয়ায় তুফানি ঝড় তুলে দিয়েছে, যা বেশ আকর্ষণীয় ছিল। তুফান, খুব ভয় পাইছি রে। অন্যদিকে শাকিব খানের ড্যাশিং লুক, গানের জমজমাট অ্যারেঞ্জমেন্ট, সাথে প্রীতম হাসানের মিউজিক, সঙ্গে তার স্বল্প উপস্থিতি, দর্শক অনেকদিন মনে রাখবে এই গান। সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল।
এছাড়া গানটি শুনে কিছু আজাইরা পাবলিক বলেছে এটা নাকি বান্ধবী ললিতা গানের নকল। তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, তুমি কোন শানের মাইয়া গো লাগে উড়া ধুরা। আবার কেউ বলতেছে এটি নার্গিস আপার আমাই বেবি ওয়ালা গানের হুবহু নকল। আমাই বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া, আমাই বেবি ওয়ালাই খাইছে রে সামনে, তোমার মন ভাঙা হবে গোরা গোরা, তুমি কোন শানের মাইয়া গো। মানে এরা দিন রাত পরিশ্রম করে বের করতে পারছে না আসলে উড়া ধরা গানটি কোন গানের নকল। গানটি আসল কিনা নকল সেই বিষয়ে যাচ্ছি না, তবে একটা কথা বলে রাখি, আগামী দিনগুলোতে গানটি বিয়ে বাড়ি পিকনিক এবং পার্টি সং এর জন্য অনন্য হয়ে থাকবে, যার রেশ এখন টিকটকে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক গাইস, এর পর দেখবেন বাংলাদেশের জনপ্রিয় সেলিব্রিটি তৌহিদ আফ্রিদির সদ্য রিলিজ পাওয়া গান পাশের বাড়ির মাইয়া। গানের প্রতিটি লাইনে পাশের বাড়ির মেয়ের সাথে প্রেম ভালোবাসা বন্ধুত্ব ঝগড়া সহ নানা খুনসুটি গুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া গানটি যেমন জোস তেমনি এই গানের টিকটক ভিডিও গুলো ছিল পুরাই আগুন, যা বেশ নজর কেড়েছে। তাছাড়া অনেকদিন পর তৌহিদ আফ্রিদির কণ্ঠে গান সাথে CFU 36 এর স্বল্প উপস্থিতিতে গানটি নেট দুনিয়ে রাতারাতি ঝড় তুলেছে। পর দেখবেন জনপ্রিয় সিঙ্গার রুবেল খন্দকারের টিকটক কাঁপানো গান প্রেমে পড়ে যায়। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় বামুন হয়ে চাঁদে। অনেকে হয়তো জানেন না এই গানের শিল্পী আমাদের শৈশবের কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের ছেলে, ইতিমধ্যে যার বেশ কিছু গান ভাইরাল হয়েছে। আমি রাত কালে হইয়া বাঁশির সুরে তোমারে ডাকি। Anyway guys, সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে গানটি মাত্র এক মাসে ইউটিউবে 8 মিলিয়ন ভিউ এবং টিকটকে 1 মিলিয়নের বেশি শর্টস মেক করা হয়েছে। এবং পরবর্তীতে গানটিকে টিকটকের জনপ্রিয় সেলিব্রিটি প্রণমী নাফিও তার কণ্ঠে কভার করেছেন। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় বামুন বারবার প্রেমে পড়ে যাই। Anyway guys, দুটি ভাষণের মধ্যে আপনার কাছে কোন গানটি সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন। যাই হোক, তো যাই হোক গাইস, এর পর দেখবেন মেগাস্টার শাকিব খানের আরেক সিনেমা রাজকুমারের টাইটেল গান। জনমের ভালোবাসা তোমার আর আমার। গানটি যেমন জোস তেমনি গানে বিদেশি লোকেশন সাথে শাকিব খানের সঙ্গে নতুন নায়িকার কেমিস্ট্রি সব মিলে বেশ উপভোগ্য ছিল গানটি। অন্যদিকে এই সিনেমায় আলিফের কণ্ঠে বরবাদ এবং রিয়াদের কণ্ঠে মা গানটিও মন ছুঁয়ে গিয়েছে, যা শুনতে ভালো লেগেছে। আমার মসজিদ মা মদিনা মা জগতে মেঘ সরিয়ে আকাশ দিও তুমি প্রতিবার। कुछ मेरा ख्याल इन्होंने वैसे के जैसे टिकटॉकर नहीं है, ठीक है, उन्होंने वैसे के जैसे अपने तरह से गाना थोड़ा बनाओ, मे बी के गाने या इन्होंने उठाए या उन्होंने उठाए। नहीं नहीं, उनके जो फेमस सॉन्ग है ना टिकटॉकर, टिकटॉकर्स जो थे वो भी वायरल हुए इन सॉन्ग्स की वजह से। बिल्कुल, तो वो जो सभी सॉन्ग उन्होंने बताया जिसमें साकिब खान के भी है, वो राजकुमार वाला सॉन्ग था हमने वो भी मालूमा वाला भी सुना था, मोस्टली जितने भी सॉन्ग सुने वाला सॉन्ग सुना हुआ है, माँ वाला भी सॉन्ग सुना था, माँ वाला भी सॉन्ग सुना, इमोशनल सॉन्ग है। वो राजकुमार मूवी का ही है, लेकिन ये कि जबरदस्त के तूफान के नहीं नहीं ये देखो राजकुमार मैं अम्मा तो मैं राजकुमार आई थिंक उसका तूफान का है। अच्छा ये जो है ये वायरल गए हैं सॉन्ग, मतलब इनकी वजह से जो टिकटॉकर्स हैं वो भी वायरल जाता है, जैसे पाकिस्तान में टिकटॉक सॉन्ग वायरल होते हैं वैसे ही, वैसे ये टिकटॉक पे वायरल हुए हैं और जिन्होंने इस पे वीडियो बनाई है ना सारे ही वायरल हुए हैं, जिन्होंने सिंगिंग की है, किसी को 3 मिलियन व्यू आया, किसी को 5 मिलियन आया, किसी को 10 मिलियन आया, ठीक है,
बट ये है कि ये गाने कई लोगों के लिए गुड लक है बिल्कुल वो पता नहीं होता जब गाना रिलीज होना तो पता नहीं होता कि कौन सा गाना कितनी जल्दी फेमस होगा अच्छा यूट्यूब पे भी देख लो इतने गाने होते हैं बट अपना टिकटॉक पे भी कुछ गाने वायरल होते हैं ठीक है और जो वायरल हो जाए जो मर्जी वीडियो बनाते रहो उसकी वीडियो वायरल होती है जी गाइस आप भी टिकटॉक पे वीडियो बनाएं और वायरल हो जाएं कैसी लगी आपको वीडियो आपने कमेंट्स करके जरूर बताना वीडियो को लाइक एंड शेयर लाजमी करना मिलते हैं नेक्स्ट वीडियो में